তার বিজেপি প্রার্থী তাপস রায় বড়নগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় ইতিমধ্যেই প্রচার কাজ শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী তিনি আমহা স্ট্রিট এলাকাতে প্রচার কাজ শুরু করে দিয়েছেন প্রাক্তন দলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তাপস রায় পাশাপাশি তার দাবি রয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের ব্যবস্থা করে দেবেন উত্তর কলকাতার মানুষ দেওয়াল লিখে প্রচার শুরু করলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় আমহাস্ট্রিট এলাকায় প্রচার সারলেন বরনগরের প্রাক্তন বিধায়ক প্রাক্তন দলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তাপস রায় পাশাপাশি তার দাবি রয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের ব্যবস্থাও করে দেবেন উত্তর কলকাতার মানুষ প্রতিষ্ঠা করা বার্তা অরাজক যে ললেসনেস চলছে বাংলা জুড়ে এই শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরাদের হাত থেকে বাংলাকে মুক্ত করা এবং যে এত দুর্নীতি কোনো ডিপার্টমেন্ট মধ্যে দুর্নীতি মুক্ত নয় দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তোলার জন্যে মানুষের কাছে আহ্বান দাও যা জানানো এবং এটা রাজ্যের নির্বাচন নয় কেন্দ্রের নির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে প্রতিপক্ষরাও তাদের মধ্যেও কোনো সংশয় নেই যে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার টানা শাসনে আসছে এবং মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে ওনাকে এবারে কলকাতা উত্তরের মানুষ ওনার অবসর গ্রহণের ব্যবস্থা করে দেবে আর অনেকবার ছিল সেই অনেকবার থাকায় কি করেছেন উনি এটাও নিশ্চয়ই কলকাতা উত্তরের মানুষ দেখতে চায় জানতে চায় একটা কথা আমি বলবার বাকি সব তুলে রাখছি মঞ্চে বলার জন্যে গত পাঁচ বছরে কলকাতা উত্তরের জন্যে বাংলার জন্যে ভারতবর্ষের জন্যে একটি প্রশ্ন করেননি দুটো নয় তিনটে নয় চারটে নয় পার্লামেন্টে একটি প্রশ্ন করেননি সুতরাং উত্তরের মানুষের কাছ থেকে ভোট চাওয়ার কোনো অধিকার তার নেই